another video. তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা সুন্দর গ্লাস স্কিন কিভাবে তোমরা পাবে কোরিয়ানদের মতো সেটা। তো সকাল সকাল আমি ভাবলাম যে স্কিনকে একটু কেয়ার করা যাক আর তোমাদের সাথেও সেটা শেয়ার করা যাক। তো আজকে আমি এই স্কিন কেয়ারটা করার জন্য যেই যেই জিনিসগুলি ব্যবহার করব সব কিন্তু বাড়িতে পাওয়া যাবে, মানে লকডাউন ফ্রেন্ডলি। আর সেই জিনিসগুলো তোমরা যদি পেতে না পারো তাহলে তার অল্টারনেটিভ হিসেবে তোমরা কী কী ইউজ করতে পারবে সেটাও আমি বলে দেবো। আর এই স্কিন কেয়ারটা যদি তোমরা ফলো করো, মানে সপ্তাহে যদি একদিন ফলো করো, তাহলে অবশ্যই কিন্তু গ্লাস এফেক্টেড স্কিন পেতে পারবে, সত্যি কোরিয়ানদের মতো কিন্তু স্কিন পেতে পারবে। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। আর এটা সব রকম স্কিন টাইপের লোকেরা, মানে যাদের অয়েলি স্কিন রয়েছে, ড্রাই স্কিন রয়েছে, তারপর যাদের অ্যাকনেপ্রন স্কিন রয়েছে কিংবা যাদের কম্বিনেশন স্কিন রয়েছে, তারা কিন্তু সবাই এই ফেস প্যাকটা ইউজ করতে পারবে। তো এটা টোটাল চারটে স্টেপ, একটা হচ্ছে ক্লিনজিং, একটা হচ্ছে স্ক্রাবিং, অ্যান্ড দেন একটা হচ্ছে একটা ফেসিয়াল জেল মতো, আর একটা হচ্ছে ফেস প্যাক। তো একটা কথা বলে দিই, এই ফেস প্যাকটার হিরো কিন্তু ওয়ান অ্যান্ড ওনলি ইয়োগার্ট, মানে দই। মানে এই দই দিয়ে কিন্তু তোমরা গ্লাস এফেক্ট স্কিন পেতে পারো। তো তোমরা কীভাবে পাবে, কী করবে, তো চলো বেশি গপক না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো চলে এসছে দই। এই দইটা কিন্তু আমার ঘরে পেতেছিল। তো এই পুরো প্যাকটা তৈরি করার জন্য আমি টোটাল 2.5 চামচের মতো দই নিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ আমি এতটা মতো কিন্তু দই নিয়ে নিয়েছি, আর এটা নন ফ্লেভার টক দই। টক দই কিন্তু আমাদের ইউজ করতে হবে। ফার্স্ট স্টেপ যেটা করবো সেটা হচ্ছে ক্লিনজিং। তো ক্লিনজিং করার জন্য কী করতে হবে, আমাদের জাস্ট দই নিতে হবে। দইটা আমি হাতের ওপরেই নিয়ে নিচ্ছি, যে দেখতে পাচ্ছ এইটুকু মাত্র দই, হাফেরও কম আমি দই নিয়ে নিয়েছি। যেরকম ফেস ওয়াশ নিয়ে অল্প একটু নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু তোমরা মধুও অ্যাড করতে পারো। ভালো করে ফেসটাকে এইটা দিয়ে ক্লিন করে নিতে হবে। আর এমনিতেই দইয়ের ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা স্কিনে যত পিগমেন্টেড এরিয়াস রয়েছে সেগুলোকে কিন্তু ক্লিয়ার করতে সাহায্য করে, স্কিনটাকে অনেক বেশি সফট করে দেয়। তো সেকেন্ড স্টেপের জন্য আমাদের কিন্তু লাগবে চাল। দেখতেই পাচ্ছ এই যে আমি চাল গুঁড়ো করে রেখেছি, মানে এটা জাস্ট নর্মাল যে সমস্ত চাল থাকে বাড়িতে মানে খাওয়ার জন্য, সেই চালে কিন্তু আমরা নিয়েছি। তো আগে থেকেই বলে রাখি, স্ক্রাব কেন করা দরকার। ক্লিনজিংয়ের পর তোমাদের সপ্তাহে অন্তত একবার স্ক্রাবটা করা দরকার, কারণ আমাদের স্কিনে যত আর কি ব্ল্যাক হেডস রয়েছে, হোয়াইট হেডস রয়েছে, এগুলো কিন্তু স্ক্রাব করার মাধ্যমেই যেতে পারে। স্ক্রাবটা বাড়ানোর জন্য আমরা নিয়েছি আবার আমাদের হিরোকে, মানে ইয়োগার্টকে, জাস্ট 1/2 চামচের মতো নিয়ে নিচ্ছি। 1/2 চামচ মতো আমরা নিয়ে নিচ্ছি চালের গুঁড়োটাকে। আচ্ছা, একটা কথাও বলে দিই, যদি তোমরা চালের গুঁড়ো ইউজ করতে না চাও তাহলে কিন্তু এখানে কফিও ইউজ করতে পারো, কারণ কফিও কিন্তু খুব ভালো স্ক্রাব হিসাবে ব্যবহার হয়। স্ক্রাবটা তৈরি হয়ে গেছে। তো এখানে যেহেতু চালের কিন্তু ন্যাচারাল গুণ আছে, তো চালের গুণটাই কিন্তু আমাদের স্কিনে যাবে। আর চাল কিন্তু খুবই 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 হেলদি আর খুবই ভালো স্কিন হোয়াইটনিং করার জন্য, স্কিনটাকে আরও ব্রাইট করার জন্য। তো এটাকে আমি এভাবে নেব, আর দেন আমরা নোজ এরিয়াতে, কারণ নোজ এরিয়াতেই কিন্তু বেশি পরিমাণে আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, তো সেখানে আমরা জেন্টালি স্ক্রাব করে নেব। খুব কিন্তু জোরে জোরে ঘষে ঘষে একদমই স্ক্রাব করা যাবে না, একদম হালকা হাতে আস্তে আস্তে করতে হবে, কারণ নাহলে কিন্তু স্কিনের ক্ষতি হতে পারে। দেখতেই পাচ্ছ 2 মিনিট মতো হয়ে গেছে আমি স্ক্রাব করছি। এবারে আমরা স্ক্রাবটাকে ধুয়ে আসবো। তো থার্ড স্টেপ হলো আমাদের একটা ফেসিয়াল জেল বানানো। তো এই জেলটার জন্য আমাদের আবারও লাগছে আমাদের হিরোকে, মানে ইয়োগার্ট। আমরা এতটা মতো ইয়োগার্ট নিয়ে নেবো, দেখতেই পাচ্ছ ইয়োগার্টটা। এবারে আমরা নিয়ে নেবো ফিউ ড্রপস অফ লেমন, মানে লেবুর রস নিয়ে নেবো, জাস্ট অল্প একটু নিয়ে নেবো, 1 থেকে 2 ফোঁটা পড়লেই হবে। দেন আমি নিয়ে নেবো পিঞ্চ অফ টার্মারিক, মানে হলুদ। যে এবারে আমরা এটাকে একটা ফাইন পেস্ট বানাবো। দেখতেই পাচ্ছ একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। তো লেবুতে থাকে আবারও ল্যাকটিক অ্যাসিড, আর লেবুতে এমন একটা উপাদান থাকে যেটা স্কিনে তোমাদের যত ডার্ক স্পট পড়বে সেইগুলো কিন্তু কিন্তু লাইট করে দেয় স্কিন থেকে। দেখতেই পাচ্ছ জেলটা লাগানোর পরে কতটা কিন্তু স্কিন ব্রাইট হয়ে গেছে, যারা সামনে থেকে দেখতে, মানে যদি তোমরা একটু সামনে থেকে দেখতে তাহলে পুরোপুরি এটা কিন্তু ফিল করতে পারতে। স্কিনটা প্রচুর সফট হয়ে গেছে আর ব্রাইট হয়ে গেছে। তো চলো লাস্ট স্টেপে যাওয়া যাক।
প্রায় এক চামচ মতো কিন্তু দই বেঁচে আছে। এই দইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেবো গ্রাম ফ্লাওয়ার বা বেসন। এই যে এক চামচ মতো আমি বেসন দিয়ে দিচ্ছি, মধু তো হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি আমি মধু, হাফ শসা। এটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। তো যাদের বাড়িতে গ্রাইন্ডার নেই তারা কিন্তু ওই ভালো করে শসাটাকে কুচিয়ে তারপরে কিন্তু তার থেকে রসটা কিন্তু বার করে নিতে পারো। আমাদের মেন মোটিভ শসার কিন্তু পাওয়া, মানে শসার রসটা দিলেও কিন্তু ফেস প্যাকটা কমপ্লিট হবে। এক চামচ মতো আমি শসার যে প্লাম্পটা রয়েছে সেটা আমি দিয়ে দেবো। এতটা একটা পেস্ট হয়েছে, সেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো পুরো স্কিনে কিন্তু আমার এটাকে অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর যদি তোমাদের এই প্যাকটা বেঁচে থাকে তাহলে কিন্তু তোমরা ফ্রিজে এটাকে স্টোর করেও রাখতে পারো। মানে যদি তোমরা এই সমস্ত স্টেপ না করো তাহলে কিন্তু রোজ স্নান করার আগেই প্যাকটাকে তোমরা ইউজ করে তারপরে কিন্তু স্কিনটাকে ধুয়ে নিতে পারবে, তাতেও কিন্তু অনেকটাই কাজ দেবে। তো আপাতত 20 মিনিটের জন্য কিন্তু আমি এটা আমার স্কিনে রাখবো, তারপরে আমি এটাকে ধুয়ে নেবো, তারপর তোমাদের দেখাবো যে কেমন হলো আমার এই ফেসিয়ালটা। তো দেখতেই পাচ্ছো 20 মিনিট পর আমার স্কিনটা কিন্তু পুরো শুকিয়ে গেছে আর আমি ঠিক করে কথাও বলতে পারছি না। তো তাড়াতাড়ি আমি যাবো আর গিয়ে মুখটা ধুয়ে আসবো। দেখতেই পাচ্ছো আমি স্কিনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে ভালোভাবে কিন্তু টোনিং আর ময়শ্চারাইজার যে কোনো তোমরা ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছো আফটার দিস ফেসিয়াল স্কিনটা কিন্তু যথেষ্ট গ্লোয়িং হয়েছে, যথেষ্ট স্মুথ হয়েছে আর ব্রাইটও কিন্তু হয়েছে অনেকটা, তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারতে। তো তোমরা যদি চাও এটা কিন্তু ইজিলি কিন্তু ঘরে ট্রাই করতে পারো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাতে একটা প্রেস করে দাও আর বেল নোটিফিকেশনও অন করে দাও, কারণ এই চ্যানেলে কিন্তু এইরকমই আমি স্কিন কেয়ার রিলেটেড ভিডিওস অ্যান্ড বিউটি প্রোডাক্টস ভিডিওস অ্যান্ড মেকআপ রিলেটেড ভিডিওসও কিন্তু দেবো ভবিষ্যতেও। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা, আর তোমরা আদৌ হেল্প পেলে কি না এই ভিডিওটার দ্বারা। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা বন্ধুদের শেয়ার করতে একদম ভুলো না। তো আপাতত এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।